সাবস্ক্রাইব করুন স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে অল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ ও নর্দার্ন কোলফিল্ড লিমিটেড থেকে আজকে একটি নতুন অফিসিয়ালি নোটিস বেরিয়েছে, যেখানে নর্দার্ন কোলফিল্ড লিমিটেড তোমাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং দিচ্ছে, যেখানে ট্রেনিং চলাকালীন তোমাদের বেতন দেওয়া হবে এবং বেতনটির পরিমাণ রয়েছে 31,000 টাকা। সো এখানে বেতনের পরিমাণ অনেক বেশি দিচ্ছে, বা বেতন বা স্টাইপেন যেটাই বলো, সে এখানে বেতন অনেক বেশি দিচ্ছে ট্রেনিং চলাকালীন। এবং ট্রেনিংটি হবে তোমাদের 1 বছরে এবং ট্রেনিংটি সম্পূর্ণ তোমাদের বিনামূল্যে হবে, অর্থাৎ বিনামূল্যে তোমাদের নর্দার্ন কোলফিল্ড লিমিটেড অ্যাপ্রেন্টিস ট্রেনিং দিচ্ছে। এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এবং এখানে নর্দার্ন কোলফিল্ড লিমিটেড যেটা রয়েছে সেটি হচ্ছে গভর্নমেন্ট আন্ডারটেকিং একটি কোম্পানি এবং একটি গভর্নমেন্ট স্বীকৃত কোম্পানি। নর্দার্ন কোলফিল্ড লিমিটেড সম্পর্কে প্রায় সবাই জানো। সো এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইট বা এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা, যেটি তোমাদের কয়লা বা তোমাদের কোল, বুঝতেই পারছো, কয়লার বিভাগের বিভিন্ন সংস্থা। সো এই নর্দার্ন কোলফিল্ড লিমিটেডে তোমাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেওয়া হচ্ছে। সো কীভাবে আবেদন করবেন, কোন কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোথায় ট্রেনিং হবে, কত টাকা বেতন দেওয়া হবে, সমস্ত কিছু টোটালি জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিও। সো নর্দার্ন কোলফিল্ড লিমিটেড থেকে এই অফিসিয়ালি নোটিশটা বেরিয়েছে, যেটি 10/7/2020 সালে বেরিয়েছে। এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেখে নেবে, অনেকে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে চাই। এখানে দেখো, ইন্ডিয়ান সিটিজেন হলেই তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান এবং তোমাদের কোন কোন পদে নিয়োগ করেছে দেখো, এখানে অ্যাসিস্ট্যান্ট ফরম্যান পদে নিয়োগ করেছে, যেখানে ম্যাট্রিকুলার পাস অর্থাৎ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। সাথে তোমাদের মিনিমাম তোমাদের যে ইলেকট্রিশিয়ান বা তোমাদের ইঞ্জিনিয়ারের যে ডিপ্লোমা কোর্সটি থাকে সেটি থাকতে হবে 3 বছরের। তারপরে যেটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফরম্যান মেশিনিস্ট পদে নিয়োগ করেছে, যেখানে ম্যাট্রিকুলার পাস হলেই আবেদন করতে পারবে। সাথে তোমাদের 3 বছরের মেকানিক্যালের যে ডিপ্লোমা কোর্স থাকে সেটি থাকতে হবে। 3 নম্বরে যেটি রয়েছে টেকনিক্যাল ফিটার ট্রেনি পদে নিয়োগ করেছে, যেখানে ম্যাট্রিকুলার পাস হলেই আবেদন করতে পারবে। সাথে ITI থাকতে হবে 2 বছরের ফিটারের ওপর। এছাড়াও তোমাদের এখানে 1 বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে, যে কোনো তোমাদের সংস্থা থেকে, NCVT বা SCVT, যে কোনো সংস্থা থেকে তোমাদের 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকতে হবে, তাহলেই এক্ষেত্রে আবেদন করতে হবে। 4 নম্বরে যেটি রয়েছে ইলেকট্রিশিয়ান, টেকনিক্যাল ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ করছে, যেখানে ম্যাট্রিকুলার পাস হলেই আবেদন করতে হবে। সাথে ITI 2 বছর থাকতে হবে এবং 1 বছর অ্যাপ্রেন্টিস ট্রেনিং থাকতে হবে, তাহলেই এক্ষেত্রে আবেদন করতে পারবে। 5 নম্বরে যেটি রয়েছে ইলেকট্রিশিয়ান বা টেকনিক্যাল টার্নার পদে নিয়োগ করছে, যেখানে ম্যাট্রিকুলার পাস অর্থাৎ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে হবে। সাথে 2 বছর ITI থাকতে হবে টার্নার ট্রেডের ওপর, যেখানে 1 বছরে তোমাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং থাকতে হবে, তাহলেই এক্ষেত্রে আবেদন করতে হবে। 6 নম্বরে যেটি রয়েছে টেকনিক্যাল মেশিনিস্ট পদে নিয়োগ করছে, যেখানে ম্যাট্রিকুলার পাস হলেই এক্ষেত্রে আবেদন করতে পারবে। সাথে ITI 2 বছর থাকতে হবে এবং ITI যেটি থাকতে হবে সেটা মেশিনিস্টের ওপর, এবং 1 বছর অ্যাপ্রেন্টিস ট্রেনিং থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারবে। তারপরে রয়েছে টেকনিক্যাল ওয়েল্ডার পদে নিয়োগ করেছে, যেখানে মাধ্যমিক পাস হলেই আবেদন করতে হবে। সাথে ITI ওয়েল্ডার টেডের ওপর তোমাদের টেট কোর্স থাকতে হবে, এবং সাথে 1 বছরের তোমাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং থাকতে হবে, যেটি NCVT বা SCVT-র আন্ডারে হতে হবে। সো এখানে এই 7টি পোস্টের ক্ষেত্রেই তোমাদের নিয়োগ করছে, বা 7টি পোস্টই তোমরা এলিজিবল হবে, বা 7টি পোস্টের ক্ষেত্রেই অ্যাপ্রেন্টিস ট্রেনিং দিচ্ছে, যেখানে 25/8/2020 সাল অর্থাৎ 25 আগস্ট 2020 সাল পর্যন্ত এই ট্রেনিংটি চলবে, বা এই ট্রেনিংয়ের অনলাইন আবেদনের লাস্ট ডেট রয়েছে। সো এখানে তোমাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের যে পজিশনগুলো রয়েছে তার ভ্যাকান্সিগুলো দেখে নেবে। এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ফরম্যানের 7টি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ফরম্যান তোমাদের মেকানিক্যালের ক্ষেত্রে 47টি রয়েছে, টেকনিক্যাল ফিটারের ক্ষেত্রে 125টি রয়েছে, টেকনিক্যাল ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে টোটাল 33+41+100 অর্থাৎ 3টি ডিপার্টমেন্টে নিয়োগ করাচ্ছে। এক্ষেত্রে টেকনিক্যাল টার্নার পদের ক্ষেত্রে তোমাদের 16/3/8 3টি ডিপার্টমেন্টে নিয়োগ করাচ্ছে, টেকনিক্যাল মেশিনিস্ট পদের ক্ষেত্রে 3/8 অর্থাৎ তোমাদের 8টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাদের টেকনিক্যাল ওয়েল্ডারের ক্ষেত্রে 62/21 অর্থাৎ 2টি পোস্টের ক্ষেত্রে বা 2টি ডিপার্টমেন্টে নিয়োগ করছে, এই টোটাল ভ্যাকান্সি তোমাদের নিয়োগ করেছে। এটি অল ওভার ইন্ডিয়ার ভ্যাকান্সি, মানে সমস্ত ডিটেলসগুলো দেখে নেবে। এখানে হায়েস্ট কোয়ালিফিকেশান, মিনিমাম কোয়ালিফিকেশানগুলো অলরেডি বলে দিয়েছি, সো এইগুলো আর বলার কিছুই নেই। এখানে দেখো তোমাদের কত টাকা স্যালারি দেওয়া হবে, সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। এখানে অ্যাসিস্ট্যান্ট ফরম্যানদের ক্ষেত্রে 33,852.56 পার মান্থ দেওয়া হবে, এটা 1 বছরের ট্রেনিং হবে। অ্যাসিস্ট্যান্ট ফরম্যানদের ক্ষেত্রে তোমাদের 31,000
30,000 টাকা, প্রায় 32,000 টাকা দেওয়া হবে। এখানেও তোমরা 2 ইয়ার ট্রেনিং হবে, তারপরে টেকনিক্যাল ফিটারের ক্ষেত্রে তোমাদের 1 বছরের ট্রেনিং হবে, যেখানে ট্রেনিং চলাকালীন তোমাদের 1,056 টাকা তোমাদের প্রতি মাসে দেওয়া হবে। তারপরে যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে সেটি হচ্ছে টেকনিক্যাল ইলেকট্রিশিয়ান, এখানেও তোমাদের প্রতিদিন 1,056 টাকা দেওয়া হবে। অর্থাৎ এই ট্রেনিংগুলোর ক্ষেত্রে তোমাদের যে ট্রেডের ট্রেনিংগুলো রয়েছে সেগুলি তোমাদের প্রতিদিন টাকা দিয়ে দেওয়া হবে এবং প্রতিদিন তোমাদের 1,056 টাকা করে দেওয়া হবে। মানে সমস্ত ক্ষেত্রেই তোমাদের 1 বছরে, এখানে 3 থেকে তোমাদের 7 নম্বর ক্ষেত্রে 1 বছরে ট্রেনিং দেওয়া হবে এবং 1 বছর ট্রেনিং চলাকালীন প্রতিদিন তোমাদের 1,056 টাকা দেওয়া হবে প্রতিদিন, এটি প্রতি মাসে নয়। এই 1 আর 2 নম্বরের ক্ষেত্রে প্রতি মাসে এই স্টাইপেন্ড দেওয়া হবে এবং বাকি 3 থেকে 7 নম্বরের ক্ষেত্রে প্রতিদিন তোমাদের বেতন বা তোমাদের স্টাইপেন্ড দিয়ে দেওয়া হবে। এছাড়াও এখানে এসসি এসটি ওবিসিদের জন্য কিছু ছাড় থাকে, যেগুলি তোমরা জানো বা তোমাদের কিছু সুবিধা থাকে সেগুলি তোমাদের এখানে বলে দিয়েছে। এজ লিমিটের ক্ষেত্রে 18 থেকে 30 বছর হলেই এক্ষেত্রে আবেদন করতে পারবে। এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, পিডাব্লিউ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 10 বছরের আপার এজের ছাড় থাকে, যেগুলি অবশ্যই তোমরা জানো। এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছরের ছাড় থাকে। এছাড়াও এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস নিচ্ছে, এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই, কিন্তু ওবিসি ইডাব্লিউএস এছাড়াও আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল দেখে তো অনলাইনে আবেদনের ক্ষেত্রে 500 টাকা লাগবে। সো এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, যেখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে একটি এক্সাম হবে, সেই এক্সামের নাম্বার থাকবে টোটাল 100 নম্বরের থাকবে, সেই 100 নম্বরে যদি তোমরা জেনারেল হয়ে থাকো 50 মার্কস থাকলেই কোয়ালিফাই হয়ে যাবে। এছাড়াও এসসি এসটিদের মধ্যে থাকলে 40 নম্বর তোমাদের কাট অফ মার্কস থাকলে তাহলে কিন্তু এলিজিবল হবে। সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিয়েছে, তোমাদের রিটেন এক্সাম পরবর্তীকালে সেন্টার বলে দেওয়া হবে। এক্ষেত্রে তোমাদের সমস্ত টার্ম কন্ডিশনগুলো দিয়ে দিয়েছে, যেগুলি পজ করে পড়ে নিতে পারো। হাউ টু অ্যাপ্লাই, তোমাদের সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। এক্ষেত্রে বলে রাখি যে NCLA-র ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু অনলাইনে তোমাদের মোবাইল থেকে খুলবে না, অর্থাৎ অফিসিয়ালি ওয়েবসাইটটা খুলবে কিন্তু এইখানে যে অনলাইন পেজটি রয়েছে সেটি কোনো মতেই খুলবে না, ডেস্কটপ মোড করে দিলেও খুলবে না। সেহেতু এখানে পজ করে দেখে নেবে বা অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করে দেখে নেবে, তোমাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার হলে তোমরা দেখে নেবে। আমি দেখাতে পারছি না, কারণ আমি মোবাইল থেকে তোমরা ভিডিও করি তোমরা জানো, সেহেতু মোবাইল থেকে দেখানো সম্ভব নয় বা মোবাইল থেকে করা এটা সম্ভব নয়। কম্পিউটার বা ল্যাপটপ যদি বাড়িতে থাকে তাহলে করে দেবে বা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে করে নেবে। ওয়েবসাইট ভিজিট করবে, তারপরে কেরিয়ার অপশনে যাবে, তারপরে রিকমেন্ড অপশনে যাবে, তারপরে নোটিফিকেশন ফর দ্য ডাইরেক্ট রিকমেন্ড অফ অ্যাসিস্ট্যান্ট ফরম্যান, এখানে দেখতে পাচ্ছে একটি তোমাদের নোটিস হয়ে যাবে, সেখানে ক্লিক করবে, তারপরে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করলেই সরাসরি অনলাইন পেজে চলে যাবে। অনলাইন পেজে গেলে গিয়ে তোমাদের প্রথম রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদের পেমেন্টটা দিতে হবে, যেটা জেনারেলদের জন্য এবং ওবিসিদের জন্য, এছাড়াও ইডাব্লিউএসের জন্য 500 টাকা নিচ্ছে। এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে কোনো আবেদন ফিস নেই, সো তাদের দিতে হবে না। এছাড়াও এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক, তারপর অ্যাপ্লাই করে দেবে, তারপরে অ্যাপ্লাইয়ের যে অনলাইন পেজ খুলে যাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর, তারপরে সেই অনলাইন পেজে যে আবেদনপত্রটি বেরোবে সেটি আবেদন করে দেবে এবং সাবমিট করে দিলেই তোমাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। এখানে তোমাদের যে আবেদন ফিস বা তোমাদের যে ফিটা নিচ্ছে সেটি তোমরা অনলাইনের মাধ্যমে দিতে পারো বা তোমরা এখানে যে এটি রয়েছে তোমাদের চালানের মাধ্যমেও দিতে পারো। সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিয়েছে, এখানে দেখে নেবে। ইম্পর্টেন্ট ডেটের ক্ষেত্রে 3/8/2020 থেকে শুরু হয়ে গেছে, এখানে 25/8/2020 পর্যন্ত শুরু হবে। তোমাদের রিটেন এক্সাম পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে, অ্যাডমিট কার্ড পরবর্তীকালে ওয়েবসাইটে দেওয়া হবে, এছাড়াও সমস্ত ডিটেলসগুলো পরবর্তীকালে নোটিফাই করে দেওয়া হবে ওয়েবসাইটে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে পারো, কারণ যখন আপডেট আসবে সবার আগে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। এছাড়াও ওয়েবসাইটেও তোমরা ভিজিট করতে পারো, ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি ডেসক্রিপশন বক্সে রয়েছে, এছাড়াও তোমাদের এই অফিসিয়ালি নোটিশের লিঙ্ক সরাসরি ডেসক্রিপশন বক্সে রয়েছে। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই আবেদন করে দেবে। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।